আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমাদের কাফেলার অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আমরা চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা, আশুগঞ্জ উপজেলা তারুয়া গ্রামে, যেখানে হযরত শাহ সুফি গোলাম আহমদ চিশতি রহমতুল্লাহ আলাই এর মাজার রয়েছেন। দর্শক, আজকে আপনাদেরকে সেই মাজারের সাথে পরিচয় করে দেব এবং গোলাম আহমদ চিশতি রহমতুল্লাহ আলাই বংশ পরিচয় কী এবং কীভাবে ওনার মাজার গড়ে উঠেছেন। দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। দেখতে থাকুন প্রতিদিন রেজা সুন্নি মিডিয়া। দর্শক, আমরা চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা, আশুগঞ্জ উপজেলা তারুয়া গ্রামে, যেখানে দরবারে খাজা শাহ চিশতি নিজামিয়া দরবার শরীফ রয়েছেন। দর্শক, এই দরবার শরীফে একজন আধ্যাত্মিক জগতের মহান উলি শুয়ে আছেন, হযরত শাহ গোলাম আহমদ চিশতি রহমতুল্লাহ আলাই। দর্শক, আজকে কাফেলার অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই মাজারের সাথে পরিচয় করে দেব এবং এই মাজারে একটি হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা গড়ে উঠেছেন, যেই মাদ্রাসাটি আজকে উদ্বোধন করা হবে। দর্শক, তো চলুন আমরা এই মাজার এবং মাদ্রাসার সাথে পরিচয় হয়ে নিই। দর্শক, আমরা সরাসরি প্রথমেই মাজারের ভিতরে ঢুকে গেলাম এবং মাজারে যে মনোরম পরিবেশ দৃশ্যগুলো রয়েছেন এগুলো আমাদের ক্যামেরায় বন্দি করে নিলাম। দর্শক, এখন যে আপনারা দরজাটা দেখতে পাচ্ছেন, দরজার উপরে লেখা আছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আমাদের কালিমা শরীফ লেখা আছেন, এবং দরজার উপরে লেখা আছেন সুলতানি দরজা, অর্থাৎ এই মাজার যিনি মহান উলি শুয়ে আছেন শাহ গোলাম আহমদ চিশতি রহমতুল্লাহ আলাই, ওনার মাজারের মূল দরজা হচ্ছে এটা, এই জন্য উপরে লেখা আছে সুলতানি দরজা। এখন যে আপনারা মাজারটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূল মাজার। দর্শক, আমরা বাহির থেকে ভিডিও করেছি, যদিও বা এই মাজারের ভিতরে যাওয়ার কোনো অনুমতি নেই। দর্শক, আমরা এই মাজারে আসার পরে শাহ গোলাম আহমদ চিশতি রহমতুল্লাহ আলাই দুনিয়ার জমিনে থাকাকালীন ওনার অসংখ্য কেরামতির কথা ওনাদের ভক্তদের কাছ থেকে আমরা শুনতে পেলাম। দর্শক, যাই হোক, আমরা জানি যারা ওলি আল্লাহদেরকে বিশ্বাস করে, যারা ওলি আল্লাহদের কেরামতির কথা বিশ্বাস করে, তাদের কাছে কেরামতির কথা বলতে হয় না। তারা জানেন মহান ওলিগণ দুনিয়ার জমিনে থাকাকালীন কিভাবে মানুষদেরকে সত্যের পথে ডাক দেন, সত্যের পথে মানুষকে আহ্বান করেন এবং মাঝে মাঝে তারা কেরামতি দেখান গোপনে অথবা প্রকাশ্যে। দর্শক, শাহ গোলাম আহমদ চিশতি রহমতুল্লাহ আলাই 2004 সালে 21শে রমজান অর্থাৎ কদরের রাত্রিতে, বৃহস্পতিবার দিবাগত রাত্রে অর্থাৎ জুম্মার রাত্রে ইন্তেকাল করেন। সুবহানাল্লাহ। দর্শক, উনি কেমন মহান উলি ছিলেন, কিভাবে আল্লাহকে ডাকতেন, যার কারণে আল্লাহ পাক ওনাকে 21শে রমজান কদরের রাত্রিতে এবং জুমার রাত্রে বৃহস্পতিবার দিবাগত রাত্রে ওনাকে আল্লাহ দুনিয়ার জমিন থেকে পর্দা করিয়েছেন। দর্শক, আসুন আমরা এই মাজারের পাশটি আর একটু ভালো করে দেখে নেই। দর্শক, এখন যে দৃশ্যগুলো আপনারা দেখছেন এটা হচ্ছে মাজারের দক্ষিণ দিক থেকে তোলা। দর্শক, মাজারের ভিতরে যাওয়ার অনুমতি নেই বিধায় আমরা ভিতরে যাইনি, আমরা দূর থেকে এবং বাহির থেকেই আমরা ভিডিও করেছি। দর্শক, এখন আমরা চলে আসলাম পূর্ব দিক থেকে। পূর্ব দিকেও একটি দরজা রয়েছেন, দক্ষিণ দিকেও একটি দরজা রয়েছেন এবং পশ্চিম দিকেও একটি দরজা রয়েছেন। আমরা পূর্ব দিক থেকে ভিডিওটা করলাম, ভিতরে না গিয়ে দরজা দাঁড়িয়ে আমরা মাজারের ভিডিওটা করলাম। দর্শক, সত্যি অসাধারণ ছিল মাজারের দৃশ্যটি। আল্লাহর উলিদের মাজারে এসলে মনে প্রশান্তি ভরে যায়। দর্শক, এখন যে আপনারা দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মসজিদ, মাজারের দক্ষিণ পাশে এটা হচ্ছে নামাজের স্থান, পাঞ্জেগানা মসজিদ, এখানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো হয়। তো দর্শক, চলুন আমরা এই মসজিদের যিনি দায়িত্ব রয়েছেন এবং মাজারের যিনি খাদেমের দায়িত্ব পালন করতেছেন মাওলানা জহিরুল ইসলাম আল কাদরি সাহেব, চলুন আমরা মাওলানা জহিরুল ইসলাম আল কাদরি হুজুরের সাথে পরিচয় হয়ে নিই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, আমি তারোয়া
শাহ চিশতি নিজামী দরবার শরীফের খেদমতে আছি। আমি এখানে আসলাম প্রায় 1.5 বছর হয়ে গেছে। এখানের পরিবেশ আমার কাছে অত্যন্ত ভালো লাগলো এবং তারা খুব উদার মনের মানুষ। এবং আমি যার দরবার শরীফে খেদমতে আছি, শাহ গোলাম আহমেদ চিশতি রহমতুল্লাহি আলাই, উনি অত্যন্ত বড় মাপের একজন আল্লাহর উলি ছিলেন। ওনার সম্মান বিষয়ে যদি বলতে চাই অনেক কিছু বলার আছে, তো দোয়া করবেন আমি যাতে এই দরবার শরীফে খেদমত করতে পারি এবং পাশাপাশি দরবার শরীফ সংলগ্ন মা হাজেরা নূরজাহান সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা আজ থেকে উদ্বোধন হয়েছে। মাদ্রাসার খেদমতে আমার ছোট ভাই হাফিজুর রহমান আছেন, তার জন্য আপনারা সকলে দোয়া করবেন সে যেন মাদ্রাসার ছাত্রদেরকে ভালোভাবে পড়াইতে পারে, দিনে শিক্ষা দিতে পারে। এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দর্শক, শাহ গোলাম আহমদ চিশতি রহমতুল্লাহ আলাই এর পিতার নাম ছিলেন মোহাম্মদ কুরবান আলী মুন্সী। দর্শক, মোহাম্মদ কুরবান আলী মুন্সীও তারুয়া গ্রামের অধিবাসী ছিলেন। দর্শক, শাহ গোলাম আহমদ চিশতি রহমতুল্লাহ আলাই ছিলেন ফেনী দরবারে খাজা বারোহিগুনি দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা হযরত মাওলানা শাহপীর চিশতি নিজামী রহমতুল্লাহ আলাই এর একজন শিষ্য। দর্শক, দরবারে খাজা বারোহিগুনি দরবার শরীফ থেকে শাহ গোলাম আহমদ চিশতি রহমতুল্লাহ আলাই খেলাফত লাভ করেছিলেন। দর্শক, শুধু তাই নয়, শাহ গোলাম আহমদ চিশতি রহমতুল্লাহ আলাই আজমির শরীফ খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই এর দরবার শরীফ থেকেও খেলাপদ গ্রহণ করেছিলেন। দর্শক, শাহ গোলাম আহমদ চিশতি রহমতুল্লাহ আলাই যখন 2004 সালে দুনিয়ার জমিন থেকে উফাদ গ্রহণ করেছিলেন, তখন ওনার বড় ছেলে শাহ মোহাম্মদ আলী চিশতি উনি এই দরবার শরীফের দায়িত্ব গ্রহণ করেন। দর্শক, আমরা যখন এই মাজারে আসলাম তখন আলহাজ শাহ মোহাম্মদ আলী চিশতি হুজুরের সাথে কথা বলে আমরা আসলে বুঝতে পারলাম উনিও একজন আল্লাহ রাসুল এবং ওলি প্রেমিক। দর্শক, ওনার সাথে কথা বললে বুঝতে পারলাম উনি আসলে নম্র, ভদ্র এবং সহনশীল ভাষায় মানুষদেরকে ইলমে তাসাউফের জ্ঞান দিয়ে থাকেন। দর্শক, এখন আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা মসজিদের পশ্চিম দেয়ালে লাগানো, এটা হচ্ছে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই এর রৌজার গিলাফ মুবারক। এটার মধ্যে পাক পাঞ্জাতনের নাম এবং আল্লাহ পাকের নাম সহ কালিমা শরীফ এবং বাইতুল্লাহ শরীফ এবং গম্বুজ মুবারকের ছবি রয়েছেন। দর্শক, আমরা এখানে দুইটি খুজরা মুবারক দেখতে পাই। একটির মধ্যে শাহ গোলাম আহমদ চিশতি রহমতুল্লাহ আলাই উনি দুনিয়ার জমিনে থাকাকালীন বিশ্রাম গ্রহণ করতেন, এবং দক্ষিণ পাশে যে খুজরাটি রয়েছেন এখানে ওনার বড় ছেলে আলহাজ শাহ গোলাম মোহাম্মদ আলী চিশতি এখানে বিশ্রাম গ্রহণ করেন। দর্শক, এখানে একটা কুরসি মুবারক দেখতে পাচ্ছি যেখানে শাহ গোলাম আহমদ চিশতি রহমতুল্লাহ আলাই দুনিয়ার জমিনে থাকাকালীন বিশ্রাম করতেন। দর্শক, আমরা প্রথমেই বলেছি আজকে কাফেলার উদ্দেশ্য হচ্ছে এই মাজার এবং মাজারের পাশে যে মা খাজেরা নূরজাহান সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা গড়ে উঠেছেন সেই মাদ্রাসার সাথে আপনাদের সাথে পরিচয় করে দেব। তো দর্শক, চলুন আমরা মাদ্রাসাটা এক নজরে দেখে আসি। দর্শক, এই মাদ্রাসাটি মাজারের দক্ষিণ পাশে অত্যন্ত মনোরম পরিবেশে গড়ে উঠেছেন হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানা। দর্শক, এটা হচ্ছে হুজুরের থাকার স্থান এবং আপনার চতুর্দিকে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে মাদ্রাসাটি গড়ে উঠেছেন। দর্শক,
বাচ্চারা কোরআন শরীফ পড়ার জন্য এখানে রেহালের ব্যবস্থা করে রেখেছেন। দর্শক, আপনারা সন্তানদেরকেও যদি কোনো সুন্নি মাদ্রাসায় পড়াতে চান, যদি রসুল প্রেমিক, অলি প্রেমিক, আল্লাহ প্রেমিক বানাতে চান, তাহলে যে কোনো সুন্নি মাদ্রাসায় আপনার সন্তানকে দিতে পারেন। দর্শক, এখানেও আপনার সন্তানকে আপনি দিতে পারেন, যেখানে লেখাপড়া করে আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে এবং একজন আল্লাহ প্রেমিক, রাসুল প্রেমিক, ওলি প্রেমিক হবে। দর্শক, এই হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার দায়িত্বে যিনি রয়েছেন হাফেজ হাফিজুর রহমান সাহেব, আসুন আমরা মাওলানা হাফেজ হাফিজুর রহমান সাহেবের সাথে পরিচয় হয়ে নিই। বিসমিল্লাহির রহমান রহিম। সম্মানিত দর্শক বিন্দুরা, এই ভিডিওটা যারা দেখতেছেন, আমি সকলের কাছে আমার একটি আবেদন, তারোয়া নিজামিয়া চিস্তিয়া দরবার শরীফের মা হাজারা নূরজাহান সুন্নি হাফিজা মাদ্রাসায় আজ উদ্বোধন হলো। আমি আপনার কাছে একটি দাবি, আপনাদের ছেলে মেয়েদেরকে মা হাজারা নূরজাহান মাদ্রাসায় ভর্তি করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। একান্তে যেন আমি ভালোভাবে একটি ছাত্র গড়তে পারি, এই প্রত্যাশা আমি আপনার কাছে কামনা করি। এই বলে আমি আপনার কাছে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। দর্শক, আমরা যেদিন এখানে এসেছিলাম ওই দিন ছিল 25শে ডিসেম্বর, রোজ শুক্রবার। জুম্মার নামাজের পরপরই এখানে হাফিজিয়া মাদ্রাসা উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় এবং উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিনগণ এখানে স্বাগত বক্তব্য রাখেন। আমার আসল বলেছেন দর্শক, এতপর পীর সাহেব হুজুরের উপস্থিতিতে ছাত্রদের মধ্যে কোরআন শরীফ সবক প্রদান করেন শরীফপুর কাদ্রিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হযরত মাওলানা শামসুল হক ফারুকি এবং দগরিশার খানকায় জাহেরিয়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা আজিজুর রহমান। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াক না'বুদু وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يا رب العالمين اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم شويك دوغن اللهم آمين। দর্শক, এতপর আমরা আসরের নামাজ আদায় করলাম। আসরের নামাজ আদায় করার পরে আমাদের মাঝে মাদ্রাসা এবং এই মাজার শরীফ নিয়ে সমাপনী বক্তব্য রাখলেন চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আল্লামা কাজী মহিউদ্দিন মোল্লা সাহেব। আপনারা যে মাদ্রাসা তৈরি করেছেন,
এই যে হাফিজি মাদ্রাসা এটা হলো জান্নাতের একটি বাগান। এটা কি জান্নাতের বাগান? সবচেয়ে বড় উত্তম যেটা হলো নবীর মাদ্রাসা, যেই মাদ্রাসা ছাত্র রাস্তা দিয়ে হেঁটে গেলে ফেরেশতারা নূরের পর্দা বিছিয়ে দেয়। এর চেয়ে বড় আর কি হতে পারে? আমাদের এই শরীয়তে সবচেয়ে বড় দামি মানুষ হলো কোরআনে হাফেজ, যারা যাদের সিনার মধ্যে এই কোরআনে কারিম 30 পারা কোরআন মুখস্থ থাকবে, তারাই হলো সর্বশ্রেষ্ঠ সন্তান, সর্বশ্রেষ্ঠ জাতির সন্তান, যারা কাল হাশরের ময়দানে গুনাহগার উম্মতদেরকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। একজন হাফেজের মর্যাদা তো সাধারণ নয়, অনেক বড় মর্যাদা। সেই মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য আজকে এখানে নবীর বাগান সাজানো হয়েছে। এই বাগান যাতে সুন্দরভাবে পরিচালিত হয়, আপনারা প্রয়োজনে আমাদেরকে স্মরণ করবেন, আমরা আসব, আমরা গাইডলাইন দিব, যত রকমের সহযোগিতা লাগে আহলে সুন্নাত ওয়াল জামাত আপনাদের পাশে থাকবে। পাশে থেকে আপনাদের এই দরবার শরীফ, হেফজ মাদ্রাসা, এই মসজিদ উন্নয়নে সমস্ত কর্মকাণ্ডে ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে সহযোগিতা করব এবং সামিল থাকব। দর্শক, মাদ্রাসার ছাত্ররা পড়াশোনার ফাঁকে ফাঁকে খেলাধুলা করার জন্য এখানে রয়েছেন। মাদ্রাসা এবং মসজিদের পূর্ব পাশে একটি মনোরম পরিবেশ, খোলামেলা স্থান, যেখানে ছাত্ররা যে কোনো সময় সুযোগ পেলে খেলাধুলা করতে পারবে। দর্শক, আপনাদের জন্য সুখবর এই যে আমরা যে এখনও বর্তমান আপনাদেরকে মাদ্রাসাটি দেখিয়েছি, এটা চিরস্থায়ীর জন্য নয়, এটা ক্ষণস্থায়ী। দর্শক, চিরস্থায়ীর মাদ্রাসার জন্য আপনারা এখন যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটি সাইনবোর্ড দেওয়া আছে, যেখানে লেখা আছে মা হাজেরা নূরজাহান সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার। দর্শক, এই পুকুরের মধ্যে সাইনবোর্ড দেওয়ার কারণ হচ্ছে এখানে কিছুদিনের মধ্যে বালি দ্বারা পুকুরটি ভরাট করা হবে এবং এখানে একটি পাঁচতলা ভবন তৈরি করা হবে মা হাজেরা নূরজাহান সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার জন্য। দর্শক, এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটা মাজারের পশ্চিম পাশে একটি পারিবারিক গোরস্থান রয়েছে। দর্শক, যদি আপনারা কোনোদিন সুযোগ পান, এই মহান উলির দরবারে এসে একদিন মাজার জিয়ারত করে যাবেন এবং আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য মা হাজেরা নূরজাহান সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাই দিতে পারেন। দর্শক, পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হবে অন্য আরেকটি কাফেলার অনুষ্ঠানে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। এবং আমার এই চ্যানেলের নতুন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন বাংলার আনাচে কানাচে ওলি আউলিয়াদের মাজারের কাফেলার অনুষ্ঠান দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।